বাজার ধরতে প্রস্তুত যশোরের গদখালির ফুল চাষীরা। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা দুদিনে বৃষ্টিতে ফুলের ক্ষেত কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও আশাবাদী চাষিরা ভালো দাম পেলে ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন বলে মনে করছেন তারা। বিস্তারিত জানাতে যশোরের ঝিকরগাছা উপজেলার পানিশাড়া থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার জুয়েল মৃধা। জুয়েল কাজল, আপনাকে জানিয়ে রাখি যে যশোরের যে গদখালিতে ফুল চাষ হয় এটা বাংলাদেশের সর্ববৃহৎ ফুল চাষ, এবং এই ফুল কিন্তু দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় এবং দেশের অর্ধেকেরও বেশি ফুলের চাহিদা গদখালির ফুল থেকে মেটানো হয়। কিন্তু গদখালির ফুল চাষিরা আসলে ভালো নেই, কারণ করোনা এবং আমপানের কারণে তারা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। করোনার কারণে গত এক বছর ফুলের ক্ষেতে ফুলগুলো নষ্ট হয়েছে, চাষিরা ফুল তুলে তুলে ফেলে দিয়েছে, স্তূপ আকারে ফুল পচেছে এই গদখালি এলাকায়। এর পরপরই কিন্তু যে ক্ষেত ছিল, শেডগুলো ছিল, প্রায় এক একটি শেডের নির্মাণ খরচ 15 থেকে 20 লাখ টাকা। আমপান ঝড় এসে শেডগুলো ভেঙে চুরে তছনছ করে দিয়ে যায়, এবং যে কারণে এই অঞ্চলের যে ফুল চাষিরা তারা কিন্তু একেবারেই ভেঙে পড়েছিল। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে এই অঞ্চলের ফুল চাষিরা। সামনে মৌসুম শুরু হচ্ছে, ফুলের মৌসুম, এবং এই মৌসুমে তারা বাজার ধরতে চায়, কিন্তু তার মধ্যেই আবার ঘূর্ণিঝড় জাওয়াদের একটা প্রভাবে আবারও ক্ষতির শিকার হয়েছে এই অঞ্চলের ফুল চাষিরা। এই যে দুদিন যে টানা বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে যশোর অঞ্চলে প্রায় 200 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এবং এই বৃষ্টির পানি প্রত্যেকটি খেতে চলে গিয়েছে। আপনার কাজল, আপনাকে জানিয়ে রাখি যে শীত মৌসুমে ফুল চাষিরা তাদের শেডের উপরে যে পলিথিন থাকে বা টিন থাকে এইগুলো সরিয়ে নেয়, এবং শীতে খুব একটা বৃষ্টি হয় না বলেই তারা এই কাজটি করে, এবং এবছরও তারা এই টিন শেড এবং পলিথিন যারা সরিয়ে নিয়েছে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যেকটি শেডের ভিতরে, ফুল ক্ষেতের ভিতরে প্রচুর পরিমাণে পানি ছিল, তারা এই পানিগুলো অপসারণ করেছে, কিন্তু এখন ক্ষেতগুলো কিন্তু পুরো ভিজে, এবং এখানের বেডগুলো খুবই দুর্বল, যে কোনো সময় একটু চাপ পড়লে বেডগুলো ভেঙে যেতে পারে। তারপরেও কৃষকদের সাথে আমরা কথা বলেছি, তারা আশাবাদী যে এবার ফুলের দাম খুব ভালো যাচ্ছে, যেহেতু বুদ্ধিজীবী দিবস আছে সামনে, বিজয় দিবস আছে, এবং ইংরেজি নববর্ষ আছে, এই তিনটি উৎসবকে ঘিরে তারা আশায় বুক বেঁধেছেন। তারা বলছেন যে ফুলের বাজারের যে দর এখন, এই দরটা সন্তোষজনক, এবং এই উৎসবকে ঘিরে আরও কিন্তু ফুলের দাম বাড়বে। তা কৃষকরা আমাদেরকে যেটা জানিয়েছেন, এখন হিন্দু ধর্মাবলম্বীদের একটি বিয়ের লগ্ন চলছে, এই লগ্নের কারণে কিন্তু প্রচুর ফুল বিক্রি হচ্ছে। কৃষকরা জানিয়েছেন আজকে যে বাজার দর ছিল, জার বেলা ফুল বিক্রি হয়েছে প্রতি পিস 8 থেকে 10 টাকা, গ্লাডিওলাস বিক্রি হয়েছে 8 থেকে 12 টাকা, চায়না গোলাপ বিক্রি হয়েছে 5 থেকে 6 টাকা প্রতি পিস, দেশি গোলাপ বিক্রি হয়েছে 2 থেকে 3 টাকা প্রতি পিস, রজনীগন্ধা প্রতি পিস 6 থেকে 7 টাকা, চন্দ্রমল্লিকা 2 টাকা থেকে 2.5 টাকা পিস, এবং প্রতি হাজার গাঁদা ফুল বিক্রি হয়েছে 600 থেকে 800 টাকা দরে। এবং এই যে দরটা আছে, এই দরে তারা ভালোই দাম পেয়েছেন বলে মনে করছেন, এবং সামনে আরও ভালো দাম পেলে বিগত যে ক্ষতি সেটা পরিপূর্ণভাবে কাটিয়ে ওঠা সম্ভব হবে না ঠিকই, তবে কিছুটা হলেও লাঘব হবে। এবং কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে সরকার করোনার প্রণোদনার কথা বলেছিল, কিন্তু সেই প্রণোদনা আসলে এই অঞ্চলের সব কৃষকরা পায়নি। এই প্রণোদনাটার আওতাটা যদি সব কৃষকের মধ্যে আনা হয় এবং তারা যদি সরকারি প্রণোদনাটা পান, তাহলে তাদের জন্য ঘুরে দাঁড়াতে সুবিধা হবে। তাছাড়া তারা আর একটি শঙ্কার ভিতরে আছে যে করোনার যে নতুন একটা সংক্রমণ ওমিক্রন, এই ওমিক্রন বাংলাদেশে আসে কি না, আর বাংলাদেশে আসলে আবার সব স্কুল কলেজ বন্ধ হয়ে যায় কি না, লকডাউন হয় কি না, এইটা নিয়ে তারা চরম শঙ্কার ভিতরে আছেন। আর তারা বলছেন যে যদি ওমিক্রন না আসে বা ওমিক্রন আসলেও যেটা সেটাকে প্রতিরোধ করা যায়, তার জন্য সরকারকে এখনই ব্যবস্থা নিতে হবে, নইলে এই ফুল সেক্টর আবারও পিছিয়ে পড়বে। কাজল, যশোরের গদখালি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। যশোরের ঝিকরগাছা থেকে ফুল চাষীদের সার্বিক অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী জুয়েল মৃধা।